রাজধানীর শিশু সন্ত্রাসী ইমন ও মামুনের আধিপত্যের দ্বন্দ্বে প্রাণ গেল ভুবন চন্দ্র শীল নামের এক আইনি পরামর্শকের। গত শনিবার রাতে তেজগাঁয়ের রাস্তায় প্রকাশ্যে মামুনকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় গুলিবিদ্ধ হন ভুবন। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সকালে তার মৃত্যু হয়। এই ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। গত শনিবার রাতের ঘটনা। তেজগাঁওয়ের বিজিপেসের সামনে মামুন নামের এক শীর্ষ সন্ত্রাসীর গাড়ি লক্ষ্য করে এভাবেই গুলি চালাতে দেখা যায় ইমন নামে আরেক সন্ত্রাসী গ্রুপকে। এতে মামুন বেঁচে গেলেও ওই রাস্তা দিয়ে যাওয়া মোটরসাইকেল আরোহী ভুবনচন্দ্র শীলসহ আহত হন আরেক পথচারী। আশঙ্কাজনক অবস্থায় তার পর থেকেই গুলিবিদ্ধ ভুবন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে দুদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে হেরে যান ভুবন। তার এ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না পরিবার। ঘটনার দিন থেকেই পুরো পরিবারের দিন রাত কেটেছে হাসপাতালেই। 48 ঘন্টার বেশি সময় হাসপাতালে কাটিয়ে ভুবন সোমবার বাসায় ফিরছে, তবে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে। আমরা নিরীহ মানুষ আসলে হিসাবে হ্যাঁ কি করতে পারি বা কি বলতে পারি, আমার আসলে ভাষা নেই। চিকিৎসকরা জানান ভুবনকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। অপারেশনের পর থেকে ওনার প্রেসার নর্মালি ওনার প্রেসার পাওয়া যাচ্ছিল না, তখন আমরা প্রায় একটা দুইটা তিনটা যতগুলো ভ্যাসোপ্রেসর থাকে আমাদের ব্যবহার করতে পারি, অ্যাড্রিনালিন নন অ্যাড্রিনাল ভ্যাসোপ্রেসিন সবগুলো ব্যবহার করে ওনার প্রেশারটা আমরা প্রায় 100-110 মতো ধরে রাখতে পারতেছিলাম, কিন্তু কিডনি ফাংশন কোনোভাবেই রিকভার যাচ্ছিল না। রাজধানীতে এক অনুষ্ঠানে পুলিশ প্রধানও এ বিষয়ে কথা বলেন, জানান দায়ী কাউকেই ছাড় দেওয়া হবে না। আমরা যে কোনো ঘটনা যখনই সংঘটিত হয় তার বিষয়ে তদন্তপূর্বক আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি, এর আগেও নিয়েছি, এখনও নিব। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন বলে জানান পুলিশ মহাপরিদর্শক। যথাযথ আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুমন তানভীর, RTV, ঢাকা।